আমরা জানি মুমিনদের বৈশিষ্ট্যের একটা বৈশিষ্ট্য আত্মত্যাগী হওয়া। যেই কোনো কাজে, খাস করে ইবাদত বন্দিগিতে আত্মত্যাগী হলেই সেখানে আমরা দেখেছি সফলতা লাভ করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মহান আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, জীবন দান করেছেন, আবার মৃত্যু দান করবেন। জীবনটি যেমন তিনি দান করেছেন, মৃত্যু আবার দিবেন। এর ভিতরে উদ্দেশ্য হচ্ছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, মানুষেরা কি আমল করে, কিভাবে আমল করে, তাদের উত্তম আমল কিভাবে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পরীক্ষা করবেন আমল দিয়ে। আপনি আমি কি আমল করছি, আমলটা যাতে উত্তম হয়, যেটি আল্লাহর কাছে কবুল হবে, এইরূপ আপনাকে আমাকে আমল করতে হবে। আমরা যদি সাহাবাদের জীবনে দেখি, নবী রাসূলদের জীবনে আমরা দেখি, আমরা ইতিপূর্বে কুরবানি করে আমরা শেষ করেছি। ইব্রাহিম আলাইহিসসালামকে অনেকগুলা পরীক্ষা করা হয়েছিল, তার ভিতরে একটা পরীক্ষা ছিল তাকে অগ্নিতে নিক্ষেপ করা। এটি একটা অত্যন্ত ভয়াবহ পরীক্ষা, আর এই পরীক্ষাতে তিনি পাশ করেছিলেন, উত্তীর্ণ হয়েছিলেন, সাকসেসফুল হয়েছিলেন। এর প্রধান কারণ হচ্ছে যে আত্মত্যাগী ছিলেন। তিনাকে সাহায্য করতে গেলে সে সময়তে তিনি বলেছিলেন, হাসবুনাল্লাহ নিয়মাল ওয়াকিল, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমার জন্য যথেষ্ট, যিনি আমাকে এই অগ্নিতে নিক্ষেপ করেছেন তিনি আমাকে রক্ষা করবেন। তিনি আরেকটা পরীক্ষায় পড়েছিলেন যে সন্তান, এমনিতে বৃদ্ধ বয়সে তিনি সন্তান পেলেন, সন্তান পাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইব্রাহিম আলাইহিসসালাতু সাল্লাম, তিনি নবী এবং রাসূল উভয়টি ছিলেন, তিনাকে স্বপ্নে দেখা হলো, তোমার সব সন্তানকে কুরবানি করতে হবে। তিনি যখন এই স্বপ্নটি দেখলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তার সন্তানকে বললেন, হে আমার প্রিয় সন্তান, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে আমি জবাই করছি, কুরবান করছি। তার সন্তান, যেমন বাবা তেমন ওই সন্তান, যেমন সন্তান তেমন বাবা, সন্তান বললেন, হে আমার প্রিয় সন্তান, হে আমার প্রিয় বাবা, শ্রদ্ধেয় বাবা, আপনি যা স্বপ্নে দেখেছেন তা বাস্তবায়ন করেন। সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন, আমাকে ধৈর্যশীলদের ভিতরে আপনি পাবেন। আপনাকে যেইভাবে স্বপ্নে দেখা হয়েছে আপনি সেইভাবে কাজ করেন, আমাকে ধৈর্যশীলদের ভিতরে পাবেন। দেখেন, এই বিষয়টিও এখানে আত্মত্যাগ ছিল। আপনার সন্তান যদি এখন হয়, বলা হয় কুরবান করো, আপনার কষ্ট লাগবে কুরবানি করতে এবং তাকে একেবারেই শেষ করতে আপনার কষ্ট লাগবে, কিন্তু যেমন তিনি দেখেছেন সেই কাজ তিনি করতে গেছেন। এখানে আত্মত্যাগ, আত্মত্যাগের কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কুরবানকে কবুল করেছেন। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলছেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, তিনি জন্তু প্রেরণ করেছেন এবং সেটাইকে তিনি জবাই করেছিলেন। আল্লাহর পক্ষ থেকে এইভাবে এই পরীক্ষা, যারা যত বড় নেককার বান্দা তার জন্য এগুলা পরীক্ষা এসে যায়। তাই আমরা দেখি, মা বাবার দিকে আমরা লক্ষ্য করি, যেটাও আত্মত্যাগ। যারা মা রয়েছেন তাদের সন্তানদেরকে যে খাবার দেই, দেখা যায় পিতা বাজার থেকে কোনো খাবার আগে নিয়ে আসলে তার সন্তানকে আগে মুখে উঠিয়ে দেয়, এটাই কিন্তু আত্মত্যাগী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়েশা যে হাদিসটা বর্ণনা করেছেন, ইমাম বুখারী মুসলিম উভয় গ্রন্থে হাদিসটি এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাড়িতে প্রবেশ করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুনালেন যে আমার বাড়িতে এক মহিলা এসেছিল,
যার সাথে দুইটা মেয়ে ছিল, আমার বাড়িতে কিছু ছিল না, তাকে আমি একটা খেজুর দানা দিয়েছিলাম, এই খেজুরটিকে ভাঙ্গার পরে তার দুই সন্তানকে খাওয়াইছে কিন্তু সে খায়নি। তার মানে এটাও আত্মত্যাগ যে বাবা খায় না, মায়ও খায় না, সন্তানকে খাওয়াই। তাহলে আপনি যেমন নিজের জন্য এগুলো কল্যাণ চান, যে আপনি আমি কল্যাণ চাই, এই যে আমরা কুরবানি দিলাম, কুরবানির গোশত এবং রক্ত এগুলো আল্লাহর কাছে পৌঁছে না, এই বিষয়গুলা আপনার তাকওয়াশীল যারা তাকওয়ার বিষয়টা আল্লাহ সুবহানাহু তাআলা দেখেন। আল্লাহ সুবহানাহু তাআলা মানুষের সুন্দর চেহারার প্রতি দেখেন না, তার অন্তরের প্রতি দেখেন না। আবু হুরায়রা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা কোনো মানুষের তার চেহারা বা কোনো তার সৌন্দর্য এগুলার প্রতি তিনি দেখেন না, বরং তিনি দেখেন যে তার অন্তর পরিষ্কার নাকি, তার অন্তর দিয়ে কোন আমলগুলা করেছেন এই বিষয়গুলো তিনি দেখেন। তাই আমরা যেমনটি নিজের সন্তানকে ভালোবাসি, অনুরূপী আপনাকে আমাকে গরিব মিসকিন যারা রয়েছে আমরা কুরবান করেছি, অনেকেই আমরা কীভাবে বস্তুগুলো বণ্টন করেছি এই বিষয়গুলো আপনাকে আমাকে দেখা দরকার। কারণ এই মর্মে আনাস বিন মালিক থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে পরিপূর্ণ মুমিন হতে পারবে না তুমি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যে বিষয়টি পছন্দ করো সেটা অপরের জন্য পছন্দ করা। আপনার আল্লাহ সুবহানাহু তাআলা অন্তর দেখবেন, আপনার বাড়িতে গোশত যে বণ্টন করেছেন সেই ফকির মিসকিন এসেছে আপনি কীভাবে দিয়েছেন সেটিও আপনার তাকওয়ার একটা পরিচয়ের বিষয়, যে আপনার টাকা দিয়েছে আপনি আমি গোশত অনেক খেয়েছি কিন্তু একজন গরিব আপনার বাড়ির পাশে খেতে পাই না, তার প্রতি আপনার লক্ষ্য রাখা দরকার এবং তাকেও অন্তর থেকে ভালোবাসা, যেমনটি আপনার ছেলেকে ভালোবাসবেন যে মনে করবেন এতিম মিসকিন এও আমার একজন সন্তান, তার মানে এও সৃষ্টির ভিতরে, সৃষ্টির প্রতি রহম করলে, ইহসান করলে আল্লাহ সুবহানাহু তাআলা ইহসান করে। তাই আমরা যাতে অন্যের প্রতি ইহসান করতে পারি আত্মত্যাগী হই, আত্মত্যাগী হওয়া একটি একটা মুমিন যারা রয়েছেন এদের একটা বৈশিষ্ট্য, আত্মকে উৎসর্গ করে দেওয়া যেমনটা আপনি কুরবান করেছিলেন আল্লাহর উদ্দেশ্যে। তাই তো আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী তুমি বলে দাও যে আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব কিছু আল্লাহর জন্যই, আল্লাহর জন্য যেহেতু আপনার আত্মত্যাগ করেছেন আল্লাহর জন্য সব কিছু বিধায় প্রত্যেকটি আমল আল্লাহর জন্যই হতে হবে। এবং এই বিষয়টি আল্লাহ সুবহানাহু তাআলা দেখেন যে কে কীভাবে আমল করলো সেটি আল্লাহর কাছে কবুল হবে, সেটি আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হবে, গ্রহণ করা হবে, নচেত গ্রহণ করা হবে না। যদি এই কাজটি কবুল না হয় তাহলে ফেরত আসবে। আমরা যদি ইতিহাস দেখি হাবিল এবং কাবিল আদম সন্তানের দুই সন্তানের প্রতি আমরা যদি লক্ষ্য রাখি তাহলে দেখবো যে একজনের কুরবান কবুল হয়েছিল অপরের জন্য হয়নি। তার মানে অবশ্যই দুইজনের আমলের ভিতরে ত্রুটি আছে, একজনের আমলটা খালিস অন্তর হয়েছিল, অন্তর থেকে হয়েছিল, তাই আল্লাহ সুবহানাহু তাআলা তার কবুল করেছিলেন, আরেকজনের কবুল করেননি। যার কবুল করা হয়েছিল, যার কবুল হয়নি সে বলেছিল তোমাকে হত্যা করব, যার কবুল হয়েছিল সে বলেছিল আলা ইন্নামা ইয়াতাকাব্বালাল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ যে আমলগুলো কবুল করেন এগুলো শুধুমাত্র যারা মুত্তাকি, মুমিন মুত্তাকি এদেরই কবুল করেন, যার তার আমল কবুল করেন না। তাই সালাফগণ খুব ভয় করতেন যে আমি যে আমলগুলো করলাম আমলটি আল্লাহর কাছে কবুল হচ্ছে না হয় না, এই বিষয়টি আপনাকে আমাকে দেখা দরকার। যে আপনি আমি যে কোনো আমল করি আমলের পিছনে আপনাকে দেখতে হবে যে আমলটি কবুল হচ্ছে কি হয় না, এই বিষয়গুলো আপনার লক্ষ্য রাখতে হবে। অনেক আমল করলেই নয়, যেটি করবেন, যে আমলটি করবেন আমলটা গ্রহণ হচ্ছে না হয় না এই বিষয়টি আপনাকে দেখা লাগবে। এই জন্য তো ইখলাস বলা হয়েছে, যে আল্লাহর সন্তুষ্টির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের মাধ্যমে যদি সেটি হয় তাহলে কবুল হবে, নচেত কবুল হবে না। তাই আবারও বলছি আপনার আমার আমল কীভাবে আমি করলে কবুল হবে এই বিষয়টি আপনাকে আমাকে দেখতে হবে। তাই তো আমরা এই হাদিসটির প্রতি আমরা লক্ষ্য রাখি, যে হাদিসটা আপনার সামনে পড়লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর সালাতের শেষের দিকে যখন তিনি তাশাহুদ বসতেন শেষে তিনি এই দোয়াটা বেশি বেশি পড়তেন, প্রত্যেক সালাতেই প্রায় পড়তেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। হে আল্লাহ তোমার কাছে আমি কল্যাণকর ইলম চাচ্ছি, তোমার কাছে কল্যাণকর ইলম চাচ্ছি, যে ইলম কল্যাণকর হবে,
তাহলে আপনি যে জ্ঞান চাচ্ছেন এই জ্ঞানটা যাতে কল্যাণকর হয়, এই জ্ঞান দ্বারাতে নিজে উপকৃত হবেন, অন্যরা উপকার পাবে। যে জ্ঞান আপনার রয়েছে এই জ্ঞান দ্বারাতে নিজে উপকৃত হবেন, অন্যরা উপকার পাবে। এরপরে তিনি বলছেন ওয়ারিসকান তৈয়িবা, এবং আমি আরও চাচ্ছি যে পবিত্র রিজিক, আপনার কাছে আমি পবিত্র রিজিক চাচ্ছি, আপনি পবিত্র রিজিক আমাকে দিন। এইভাবে আপনি আল্লাহর কাছে পবিত্র রিজিক চাচ্ছেন। এরপরে বলছেন ওয়া আমালান মুতাকাব্বালা, এমন আমল যেটি আল্লাহর কাছে কবুল হবে। আপনাদের মুখস্থ না থাকলে আশা করি দোয়াটা মুখস্থ করে ফজর সালাতের ফজর যে সালাত করি আমরা, ফজর এই সালাতের তাশাহুদে পড়ার চেষ্টা করবেন, অন্য সালাতে পড়া যায়। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তৈয়িবা ওয়া আমালান মুতাকাব্বালা। এই দোয়াটি পরিপূর্ণ দোয়া, যে দোয়ার ভিতরে অনেক কল্যাণ নিহিত রয়েছে। আপনি আল্লাহর কাছে জ্ঞান চাচ্ছেন, যে জ্ঞান কল্যাণকার জ্ঞান, যে জ্ঞান আপনাকে কল্যাণ দিবে, নিজের কল্যাণ হবে এবং অপরের কল্যাণ আপনি করতে পারবেন। পবিত্র রিজিক চাচ্ছেন সালাতের ভিতরে। আমরা জানি সালাতের ভিতরে দোয়া কবুল হয়, আমরা জানি সালাতের ভিতরে দোয়া কবুল হয়। ওলামা সুন্নাগণ বলছেন সালাম ফিরানোর পূর্বে যে দোয়াগুলো করা হয় এই দোয়াটা বেশি আল্লাহর কাছে কবুল এবং মঞ্জুর হয়। যে দোয়াটা সালাম ফিরার পূর্বে করা হয় সেই দোয়াটা আপনার আল্লাহর কাছে কবুল হয়। তাই আপনি এই দোয়াটা পাঠ করছেন, জ্ঞান কল্যাণকর জ্ঞান চাচ্ছেন, পবিত্র রিজিক চাচ্ছেন। আমরা জানি পবিত্র রিজিক যদি না হয়, আপনার পবিত্র রিজিক খাওয়া না হলে আপনার ইবাদত বন্দি কবুল হয় না, আমরা জানি। তাই আমরা পবিত্র রিজিক খাওয়ার চেষ্টা করব। পবিত্র রিজিক যিনি খান, যিনি পবিত্র রিজিক খান, নিজে খান, পরিবারকে খাওয়ান, তার ছেলে মেয়েও ভালো হবে। জেনে রাখেন, যারা আমরা পবিত্র রিজিক খাই, পবিত্র রিজিকের মাধ্যমে সন্তান সন্ততি ভালো হয়। পবিত্র রিজিকের একটা প্রভাব রয়েছে, আল্লাহর পক্ষ থেকে প্রভাব রয়েছে, এই প্রভাবে কাজ করে। তাই পবিত্র রিজিক খাওয়ার চেষ্টা করবেন, হারাম থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলেন যে ব্যক্তির পানীয় হারাম, খাওয়ারও হারাম, লিবাস যেটা পরেছে এটাও হারাম, তাহলে তার দোয়া কীভাবে কবুল হয়? পানীয় হারাম, পানি পান করেছেন সেটাও হারাম, খাবার খেয়েছে সেটাও হারাম, পোশাক পরছে সেটাও হারাম, তাহলে আল্লাহর কাছে দোয়া কী করে কবুল হবে? ইমাম মুসলিম রহিমাল্লাহ এ মর্মে হাদিসটি নিয়েছেন, আবু হুরায়রা এভাবে বলছেন। তা আপনাদের বলছি যে আপনি আল্লাহর কাছে এভাবে দোয়া করবেন। তারপরে ওয়া আমালান মুতাকাব্বালা, যে আমলটি করবেন এই আমলটি আল্লাহর কাছে যাতে কবুল হয় এই দোয়াটা শিখার চেষ্টা করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তৈয়িবা ওয়া আমালান মুতাকাব্বালা। ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজাহ রাহিমাল্লাহ হাদিসটি নিয়েছেন। আমরা দেখি যে জীবন ত্যাগ করা, আপনি আমি যদি দেখতে পাই এখন লক্ষ্য করি, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমরা লক্ষ্য করতে পারি যে তিনি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে দুইজন একসাথে হিজরত করেছিলেন, এই হিজরতে আপনাকে আত্মত্যাগে শিখাই যে কী করে আত্মত্যাগ, শ্বশুর যেমন জামাই তেমন, জামাই যেমন শ্বশুর তেমন, শ্বশুরের কাজে সর্বদাই তিনি প্রস্তুত যে কী করে ভালো কাজ করবে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন ওই সময়তে আবু বকর সাথে ছিলেন, আর গুহায় যখন উভয়ে আশ্রয় নিয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন আবু বকর যে আমি তো দেখতে পাচ্ছি কুফফারে কুরাইশে পা দেখতে পাচ্ছি, তারা তো মনে হয় নিজ দিকে তাকালে আমাদের ধরে ফেলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করলেন, লা তাহজান ইন্নাল্লাহ মানা, তুমি চিন্তিত হয়ো না, চিন্তিত হয়ো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য আমার সাথে রয়েছে, আমাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য রয়েছে। এটি বলে আত্মত্যাগ, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তিনি আত্মত্যাগ করে তার ভয় ভীতি সব রেখে আল্লাহর জন্য বের হলেন, যে হিজরত করার জন্য বের হলেন, যে সেখানে তার কোনো ভয় ছিল না, একমাত্র আল্লাহর ভয় ছিল। তাই আত্মত্যাগে কীভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উভয়কে রক্ষা করলেন, যে আল্লাহর জন্য তাদের জীবন কুরবান করা হয়েছিল, যে কুফফারে কুরাইশ ওখানে দাঁড়িয়ে আছে পা দেখা হচ্ছে তারপরও তারা দেখছে না, আল্লাহই তাদের রক্ষা করছেন। তাই তিনি বললেন লা তাহজান ইন্নাল্লাহ মানা, চিন্তিত হয় না, এই স্থানে কেউ নেই, তৃতীয়জন রয়েছেন আল্লাহ যিনি আমাদের সাহায্য করবেন। যেমনটি ইব্রাহিম সাল্লাল্লাহু সাল্লাম তিনি যখন তাকে নিক্ষেপ করা হয়েছিল আগুনে বলেছিলেন আমার কাউরির প্রয়োজন নেই, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনিই তোমাকে দেখছেন, তিনের মাধ্যমে যেহেতু আগুনে আমাকে নিক্ষেপ করা হয়েছে এটি পরীক্ষা করা হচ্ছে, এগুলা পরীক্ষা বিধায় দুনিয়ার আমি কাউরির প্রয়োজন নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে রক্ষা করবেন। এমনই হতে হয় মুমিন ব্যক্তির প্রত্যেকটি কাজে আল্লাহর প্রতি অটল বিশ্বাস,
দৃঢ় বিশ্বাস যদি আপনার ইমানে বলিয়ান হয়ে থাকে তাহলে আপনার ইহকাল পরকাল কল্যাণ হবে এবং এই মাধ্যমে আপনার মুমিন ব্যক্তিরা কল্যাণ পথে থাকতে পারবে। যে মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাযালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলে যে আমাদের প্রতিপালক মহান আল্লাহ, আমাদের প্রতিপালক মহান আল্লাহ, তারপরে এর উপরই অটল থাকে। অটল থাকা মানে আপনি আমি একটা ভালো কাজ করেছি, হজ করেছেন, হজ করেছেন, হজ করার আগে অন্যায় কাজ করতেন, অন্যায় কাজ করতেন, হজ করে এসেছেন আর অন্যায় কাজ করেন না, মানে ভালো হয়ে গেছেন, আপনি আল্লাহকে বিশ্বাস করেছেন, প্রভু আল্লাহ সত্য মাবুদ আল্লাহ, বিধায় অন্যায় উপকর্ম যখন জানলেন সেগুলা ত্যাগ করলেন, সেগুলা ত্যাগ করলেন আল্লাহকে প্রভু মেনে, সত্য মাবুদ জানার পর থেকে ইসলাম শরীয়তের হুকুম আহকাম যা রয়েছে সেগুলো আপনার আপনি এর প্রতি অটল থাকলেন। মোল্লা আলী কারী তিনি ব্যাখ্যা করছেন ইস্তিকামা এর অর্থ হলো তাওহীদের প্রতি অটল থাকা, তাওহীদের প্রতি অটল থাকা তার মানে সমস্ত ইবাদত বন্দেগী আল্লাহর জন্যই করা আর শিরকি আমলগুলা ত্যাগ করা, এর নামই অটল থাকা। তাই মুমিন ব্যক্তি তার জীবনে আত্মত্যাগ করে হকের পথে অটল থাকাই মুমিন ব্যক্তির দায়িত্ব এবং কর্তব্য। যত বড়ই বোঝা আসুক না কেন, যত বড়ই সমস্যা আসুক না কেন, তাকে হকের ওপর অটল থাকাই লাগবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এরপরে ফেরেশতারা তাদের কাছে আসে এবং বললেন যে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের ভয় নেই, তোমরা চিন্তিত হবে না, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা সুসংবাদ নাও, সুসংবাদ গ্রহণ করো, যে সুসংবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে যে জান্নাতের সুসংবাদ দিয়েছিল সেই সুসংবাদ তোমরা গ্রহণ করো। এরপর তিনারা বলেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, এবং আমরা যেমনভাবে তোমাদের সাথে বন্ধু হয়েছিলাম দুনিয়াতে পরকালেও তোমাদের সাথে বন্ধু থাকবো, এবং তোমরা জান্নাতে যা চাইবে তা তোমরা পাবে, তোমাদের মনে যা চাইবে জান্নাতে তাই পাবে। তাই এটি আত্মত্যাগ, যদি আপনার আত্মত্যাগই সেভাবে হয় এবং আমল কবুল হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এইভাবে আপনি পাবেন। আবদুল্লাহ সাকাফি তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি জিজ্ঞেস করলাম হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি আমলের কথা বলে দিন যে আমলটি আমি করলে এরপর আর করব না। তিনি বললেন যে আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, তুমি বলো যে আল্লাহর প্রতি ঈমান আনলাম, এর উপর তুমি অটল থাকো, তাহলেই তোমার কল্যাণ হবে। আল্লাহর প্রতি ঈমান আনার পরে অটল থাকা, ইমাম মুসলিম রাহিমাল্লাহ হাদিসটি নিয়েছেন, খাব্বাব থেকে বর্ণিত, খাব্বাব বিন আরাব থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমরা সবাই অভিযোগ করলাম, যারা ঘুমাচ্ছেন কথাগুলো শুনেন কাজে লাগবে। খাব্বাব বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমাদের মনের যা অভিযোগ ছিল সবগুলা বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম আমরা মেলা সমস্যায় রয়েছি, বিপদে রয়েছি, তো আপনি আল্লাহর কাছে সাহায্য চান না, আমাদের জন্য কি আল্লাহর কাছে আপনি সাহায্য চান না এবং আমাদের জন্য কি দোয়া করেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে তোমাদের দুর্দশা কী, তোমাদের সমস্যা কী, কী হয়েছে তোমাদের যে এমন সমস্যা আমাকে এই কথা বলছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের পূর্বে যে সমস্ত মানুষগুলা ছিল, তোমাদের পূর্বে যতগুলা উম্মত ছিল, তোমাদের পূর্বে যে উম্মতগুলা ছিল এদের প্রতি যে বিপদ এসেছিল, এদেরকে কী করা হতো, জমিনকে খনন করা হতো, তোমাদের পূর্বে যে উম্মতগুলা ছিল এদের জন্য জমিনকে খনন করা হতো, তারপরে ওই জমিনে তাকে রাখা হতো, তারপরে তাকে করাত দিয়ে তার মাথাকে দুখণ্ডিত করা হতো, তারপরেও তারা ইমান থেকে দূরে সরেনি, তারপরে তারা ইমান থেকে দূরে সরেনি, এই হতে হবে আপনার ইমান। তারপরে তিনি আরও বললেন যে এরপরে কিছু মানুষ যাদেরকে যাদেরকে লোহার চিরুনি দ্বারা তাদের গায়ে লোহার চিরুনি যারা লোহার চিরুনি টানা হতো, এমনকি চামড়া যে রয়েছে চামড়ার ভিতর পর্যন্ত চলে যেত, তারপরেও তারা তাই ধর্ম থেকে তারা ধর্ম ত্যাগ করেনি, তাহলে তোমাদের এমন কী হয়েছে যে তোমরা এগুলা বলছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বললেন আল্লাহর কসম খেয়ে আমি বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, তোমরা জেনে রাখো এমন একদিন আসবে ইসলামের বিজয় হবেই হবে, ইসলামের বিজয় হবেই হবে, যে সানা থেকে হাজরা মাওত পর্যন্ত মানুষ চলে যাবে, তারা হেঁটে হেঁটে
বা এভাবে তারা চলতে থাকবে, তাদের কোনো ভয় থাকবে না আল্লাহর ভয় ছাড়া। তবে হ্যাঁ, ছাগলের মেষের যে পাল যদি বাঘ থাকে খেয়ে নেয়, এই ভয়টা ভিন্ন জিনিস, কিন্তু তার আর কোনো ভয় থাকবে না। তাই তিনি বললেন যে এই রূপ তাদের ঈমান ছিল, তাদের ঈমান থেকে তাদেরকে তারা ভাঙা যেত না, এরূপই মুমিন ব্যক্তি হওয়া উচিত। ইমাম মুসলিম রহিমুল্লাহ হাদিসটি নিয়েছেন, আপনার আমার ঈমান তাই হতে হবে, ঈমান আপনার আমার তাই হতে হবে, যতই বিপদ আপদ মুসিবত আসুক না কেন, ইমানে বলিয়ান হলেই আপনার ইহকাল পরকাল কল্যাণ, ইমানে বলিয়ান হলেই আপনার ইহকাল পরকাল কল্যাণ। আপনার মাঝ থেকে অনেক ভাই চলে গেছে, অনেক বাবা চলে গেছে, অনেক ছেলে চলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই উম্মতকে আমি 60 থেকে 70 বছর বয়স দিয়েছি, উম্মতকে 60 থেকে 70 বছর বয়স দিয়েছি, এর বেশি দেই নাই। আপনার আমার অহংকার খুব বেশি দিন নয়, আপনার অহংকার খুব বেশি দিন নয়, আপনি আমি খুব বেশি দিন বাঁচতে পারবো না, এখন বেঁচে আছেন, হঠাৎ করে মৃত্যুবরণ করবেন, অন্ধকার কবরে আপনাকে রাখা হবে, ভালো আমল থাকলে ভালো, না হলে সেখানে যে আপনি আমি বুঝতে পারবো, বিধায় বেশি দিন সময় নেই, এই যে বেঁচে আছি। এটাই আশ্চর্যের বিষয়, মারা যাওয়াটা মানুষের স্বাভাবিক গতিতে, মানুষ মরতে আসে। আপনি আমি যেন একটা অনুষ্ঠান পালন করছি, সালাত পড়লিলাম, শেষ করে দিলাম, বাস এতটুকুই, ছেলে মেয়েরা হো হো করে কেঁদে নিল, কেঁদে নেওয়ার পরে যেটি শরীয়ত সম্মত নয় সে কাদা কাঁদে, আসল কাদা কাঁদে না, হৈ হৈ করে চিল্লাই, এই কাদা শরীয়ত সম্মত নয়। জি, আপনাকে মাটি দেওয়া হলো, আপনার কী রয়েছে সম্পদ, কী রয়েছে সম্পদ, যা রয়েছে আপনার ছেলে মেয়ে ভাগ বাটোয়ারা করে নেবে, এর থেকেই শেষ। তাই আপনি সাথে যা নিয়ে গেছেন এই কাজটি আপনার সাথে যাবে। তাই আত্মত্যাগী মুমিন ব্যক্তি, তার জীবনের আত্মত্যাগ এইভাবে হবে যে আমলগুলো যাতে আল্লাহর জন্য হয়, আল্লাহকে ফাঁকি দিয়ে নয় নিজেকে যেন ফাঁকি দেওয়া হয়, যে আমল করবেন আল্লাহর জন্য হতে হলেই আপনার ইহকাল পরকাল কল্যাণ। জি, এ মর্মে আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মুমিন এবং মুমিনা ছেলে হোক মেয়ে হোক, মুসলিম নরনারী, মুসলিম বা নরনারী যেই হোক না, মুমিন নরনারী যে হোক না কেন, তাদের বিপদ আপদ আসে, নিজের জীবনে বিপদ আপদ আসে, নিজের জীবনে বিপদ মুসিবত আসে, ছেলে মেয়ে বিপদ মুসিবত আসে, আপনার ছেলে মারা গেল, মেয়ে মারা গেল, স্ত্রী মারা গেল, এবং আপনার ধন সম্পদ হারিয়ে গেল, এইভাবে মানুষের জীবনে অনেক সমস্যা আসে। কিন্তু এইগুলা মুমিনের, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এমন এক সময় আসবে যে এইগুলা বিপদ আপদ মুসিবত পেরিয়ে আল্লাহর কাছে সাক্ষাৎ ব্যক্তি হবে, যে তার আর কোনো গুনাহ থাকবে না। তাই বিপদ আপদ মুসিবতে আসলে ভেঙ্গে পড়লেই হবে না, বরং আল্লাহর প্রতি অটল থাকাই আপনার আমার ইহকাল পরকাল কল্যাণ। নবী রাসূলগণ যেভাবে তাদের জীবনকে বাস্তবায়ন করেছেন, তাই আপনাদের বলতে চাই, ঈমানকে আপনার জীবনে অটল ঈমান নিয়ে আপনার আমাকে থাকতে হবে, এটির এর মাধ্যমে আপনার আমার কল্যাণ। জি, এক নম্বরে যে বলার কথাটা বললাম যে আত্ম উৎসর্গকারী একজন মুমিন মুত্তাকি হওয়া দরকার। জি, এরপরে দ্বিতীয় পয়েন্ট আপনাকে বলি, যে আমরা সূরা আল মুমিনুন যে পেয়েছি, যে মুমিনের বৈশিষ্ট্যগুলো এখানে উল্লেখ করা হয়েছে, আল্লাহ সুবহান তালা বলছেন, কদাফলাহ আল মুমিনুন, যারা মুমিন তারা সফল কাম হয়ে গেছে, মুমিন যারা সফল কাম হয়ে গেছে তাদের জীবনে সফলতা লাভ করেছে। মুমিন হয় মানে সফলতা লাভ করা, মুমিন হয় মানে সফলতা লাভ করা। মুমিন, মুমিন বলা হয় তাকেই যে অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি এবং কাজে কর্মে বাস্তবায়ন করা। আপনি বিশ্বাস করলেন আল্লাহ রয়েছে, জান্নাত রয়েছে, জাহান্নাম রয়েছে, নবী রাসূল রয়েছে, ইসলাম শরীয়তে হালাল হারাম রয়েছে, এই বিষয়গুলো আপনি জানার পরে যখন আপনি বিশ্বাস করলেন, মুখে স্বীকৃতি দান করলেন, তারপরে আপনাকে আমলে বাস্তবায়ন করতে হবে, তাহলে সফল কাম মুমিন হওয়া যাবে। সফল কাম মুমিন মুত্তাকি হতে হলে, মুত্তাকি প্রসঙ্গে ইবনে তাইমিয়া রহিমাল্লাহ বলছেন যে যারা মুত্তাকি তাদের প্রসঙ্গে চারটি কথা বলছেন, যে মুত্তাকি হবে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা, দুই নম্বরে যত প্রকার পাপ রয়েছে পাপগুলা ছেড়ে দেওয়া, তারপরে তিনি বলছেন যে আমল করবে, যেগুলো আমলে সলিহা করবে, এই আমলের জন্য নেকির আশা করা, আমলের জন্য নেকির আশা করা, পরকালের ভয় করা, আমলের জন্য নেকির আশা করা, পরকালের ভয় করা। মনে রাখেন, মুমিন মুত্তাকি হতে চাইলে চারটা বিষয় আপনাকে লাগবে। ইবনে তাইমিয়া রহিমাল্লাহ তার মাজমা ফাতাওয়া গ্রন্থে তিনি বলছেন যে এক নম্বর আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা, যা কাজ করবেন ইবাদত বন্দী করবেন, প্রত্যেকটি কাজে ইবাদতে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য থাকা লাগবে।
দুই নম্বরে পাপ, পাপ বলে যা জানেন পাপ ছেড়ে দেওয়া লাগবে। তিন নম্বরে যে আমলগুলা করবেন আমলের পিছনে আল্লাহর যে আশা করবে যে আমি নেকি পাবো, নেকির আশা থাকা লাগবে। চার নম্বরে যে পরকালের ভয়, যদি চারটি কাউরির ভিতরে থাকে সে মমিন মুত্তাকি হতে পারবে, সে কশ্চিনকালেও অন্যায় কাজ করতে পারে না। আপনি যখন জানবেন এই কাজটি পাপ, এটি পাপ, এটি পাপ, এমনিতেই দূরে যাবেন পাপে। আপনার অন্তরে অন্তরে যদি বলে এটি পাপ, তাহলে এই পাপ থেকে আপনি দূরে থাকবেন। যখন আপনি জানবেন যে এটি পাপ, পাপ থেকে আপনি দূরে থাকেন, দূরে সরেন, আপনার ভিতরে মমিনের মুত্তাকির পরিচয় রয়েছে। আপনি যে আমলটি করবেন নেকির আশা করেন, নেকির আশা করেন, আল্লাহকে যে ভালোবাসেন, আপনি যে প্রত্যেক সমাতে সূরা ফাতিহা পড়েন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, প্রশংসা আল্লাহর জন্য যিনি বিশ্বের প্রতিপালক, আল্লাহকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন বলেই তো তার আনুগত্য করেন। যাকে যত বেশি ভালোবাসা হয় তার আনুগত্য করা হয়। ছেলে যদি বাবাকে ভালোবাসে বেশি, তাহলে বাপ যা বলবে সে কথাগুলা শুনবে। যদি কোনো ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসে, তাহলে বেশি আল্লাহ এবং রাসূলের অনুসরণ করবে, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে, এর মাধ্যমে তার কাজগুলা কবুল হবে। যা আপনি যত প্রকার ইবাদত করবেন, তাই তো ইবাদত বন্দিগি ইচ্ছা মতো করা যায় না, ইবাদত বন্দিগি ইচ্ছা মতো করা যায় না, তাই আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের মাধ্যমে আল্লাহ বলছেন মাইয়াতু আর-রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে যেন আল্লাহরও আনুগত্য করলো। তাহলে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য, এরপরে যা আর রহমান রহিম, আপনি যে পাপ যে আমলটা করবেন আমলের নেকি আশা করা, যিনি করুণাময় দয়ালু তার কাছে আমরা নেকির আশা করতে পারি, যে যিনি করুণাময় যখন জানবেন তিনি আমাকে কোনো কিছু দিবেন তার কাছে কিছু আশা করা যায়, তাহলে আল্লাহর কাছে আপনি আশা করছেন ভালো কাজে যে তিনি আমাকে নেকি দিবেন। তারপরে বলছেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, বিচার দিবসের মালিককে আমরা ভয় করি, যে পরকালের আপনার আমার ভয় রয়েছে, পরকালে আপনার আমার ভয় রয়েছে, তাই আল্লাহর কাছে পরকালের জান্নাতে যেমন জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আমরা নিজেকে রক্ষা চাই। এরপরে আপনার যে পাপ ছেড়ে দিবেন, পাপ সম্পর্কে অনেক কোরআন হাদিস পরিপূর্ণ রয়েছে জি, তাই যারা এই কাজ করবে মুমিন ব্যক্তি সফলকাম হয়ে গেছে, তা আপনাকে জানা লাগবে যে মুমিন ব্যক্তি যারা মুমিন আর মুসলিম, মুমিন মুসলিম হয়ে কেউ যদি মৃত্যুবরণ করে, তাহলে যদিও সে পাপী হয়, মুমিন এবং মুত্তাকি মুসলিম ব্যক্তির জন্য সুসংবাদ, কেউ যদি এইভাবে মৃত্যুবরণ করতে পারে তাহলে পাপীও যদি হয় একদিন পুড়ে পুড়ে হলেও সে জান্নাত যাবে। এর অর্থেই নয় যে আপনি সকল আমল ছেড়ে দিবেন, আমল ছাড়া কিন্তু জান্নাত পাওয়া যাবে না, আমল ছাড়া জান্নাত পাওয়া যাবে না। তবে আশা রাখি যে মুমিন মুত্তাকি ব্যক্তি, আমি আশা রাখি, আপনিও আশা রাখেন, আপনার মুসলিম ব্যক্তি আপনাকে আশা থাকা লাগবে যে আমি ভালো কাজ করছি, আল্লাহর কাছে আশা করছি আল্লাহ আমাকে নেকি দিবেন এবং পরকালে আমি জান্নাত পাবো, জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করা, এটি আপনি আমি অবশ্যই চাইব জি। আর একটা পয়েন্ট, আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন আল্লা দিনা হুম ফি সলাতিহিম খাশিউন, মুমিন ব্যক্তি তারা সালাতে খুশু খুজু বিনয় নম্র সহকারে তারা সালাত পড়ে। আমরা দেখি মসজিদে আমরা অনেক সালাতের ওয়াজ শুনেছি, এই হাদিসটি শুনেন আপনার কর্ণকুহরে বাজবে, যাতে বাজতে থাকবে, আপনাকে শোনাই লাগবে। ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইবনে আব্বাস বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান সামিআন নিদা ফালা ইউজিবহু ফালা সলাতা লাহু ইল্লা মিন উযরিন, যে ব্যক্তি আজানের মুয়াজ্জিনের আজানের ডাক শুনলো, যে ব্যক্তি মুয়াজ্জিনের আজানের ডাক শুনলো তারপরে মুয়াজ্জিনের আজানের ডাকে সাড়া দিল না, তার কোনো সালাত নেই, তার কোনো সালাত নেই, তার কোনো সালাত নেই। তবে যদি কোনো ওজুর থাকে, সে অসুস্থ থাকে বা মুসাফির কোনো সমস্যায় পড়েছে, অসুস্থ রয়েছে, সেটা ভিন্ন কথা, আমার কথা নাই। ইমাম দারাকুতনি রহিমাল্লাহ তিনি হাদিসটি তার গ্রন্থে নিয়েছেন, হাদিসটি সহি হাদিস। আবারও বলছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি মুয়াজ্জিনের আজানের আওয়াজ শুনলো মসজিদে, তারপরে মসজিদে আসলো না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফালা সলাতা লাহু, তার কোনো সালাত নেই, তার কোনো সালাত নেই, তার মানে সালাত কবুল হবে না। যদি উজুর থাকে তাহলে ভিন্ন কথা, মসজিদে আজান হচ্ছে, ফজরের লোকজন নাই, আজকে আমি নিজেই সাক্ষী, জানি না আপনার এলাকার মানুষ না অন্য কোথাকার মানুষ, আপনার সালাত হয়নি, বাড়িতে সালাত পড়েছেন, আপনার সালাত হয়নি, আপনি আমি নিজেকে দাবি করছি মমিন, কী করে আপনার জীবনে ত্যাগ করলেন, ত্যাগ কোথায়, আপনার ত্যাগ কোথায়, আপনি কুরবানি করলেন জীবন দিলেন, ত্যাগ ওটা নয়, ত্যাগ মূল ত্যাগ এই সালাতে। অনেক আমরা ওয়াজ শুনেছি সালাত সম্পর্কে, কিন্তু আমরা চেঞ্জ হয়নি, আপনাকে বলি আপনি ভুল পথে আছেন,
সালাদ যদি ঠিকভাবে আজকে মার খাচ্ছি, মার খাওয়ার পিছনে কারণ হচ্ছে প্রধান কারণ হচ্ছে যেটা আমরা লক্ষ্য রাখি, প্রধান কারণ হচ্ছে যে আমরা ঠিকভাবে সালাদ আদায় করি না, সালাদ পড়ি কিন্তু অবহেলা করি, সালাদ পড়ি অবহেলা করি, সময় মতো আপনি আমি সালাদ পড়ি না, এটি কি বলা হয়? খুসু খুজু, আপনি ঠিকভাবে সালাদ পড়েন না। খুসু খুজু আবার কোথায় হলো? ঠিকভাবে সালাদ না পড়লে, জামাতে না সালাদ পড়লে কীভাবে হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে দিলেন, যে ব্যক্তি আজান শুনলো তারপর মসজিদে আসলো না তার কোনো সালাত নেই। আব্দুল্লাহ ইবনে মাকতুম তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি গিয়ে বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো জন্ম অন্ধ, আমি অন্ধ ব্যক্তি, আমি অন্ধ ব্যক্তি, তো আমি তো সালাতে আসতে পারি না, আর মদিনা রাস্তাপথ এখান ওখানে জীবজন্তু রয়েছে, সাপ বিচ্ছু রয়েছে, জীবজন্তু রয়েছে, সাপ বিচ্ছু রয়েছে, আমার ভয় হয় আমি কী করে আসব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডেকে বললেন, তুমি কি আজান শুনতে পাও? হাইয়া আলা সালা, হাইয়া আলাল ফালাহ শুনতে পাও? তিনি বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি হাইয়া আলা সালা, হাইয়া আলাল ফালাহ আমি শুনতে পাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তোমাকে সালাতে আশা লাগবে, তোমার কোনো উজর নেই, সালাতে আশা লাগবে। অন্ধ ব্যক্তি যদি সালাতে আশা লয় আজান শোনার পরে, হাইয়া আলা সালা, হাইয়া আলাল ফালাহ শোনার পরে যদি তাকে আসতে হয়, তাহলে আপনার বডি ভালো রয়েছে, আপনার চেহারা ভালো রয়েছে, সুস্থ রয়েছেন, আপনি কী করে ঘুমিয়ে থাকেন? আল্লাহর ভয় থাকলে কোশ্চিনকালে আপনি ঘুমাইতে পারেন না, মৃত্যুর ভয় থাকলে এটা পারেন না, মৃত্যুর ভয় না থাকলে পারেন না, আপনি সালাতেই তো আপনার জীবনকে উৎসর্গ করতে পারলেন না, আপনি যাবেন আবার কোথায়? ইমাম আবু দাউদ রাহিমাল্লাহ হাদিসটি নিয়ে এসেছেন, তাই আপনাকে সালাতে আপনি যান উৎসর্গ করেন, তাহলে দেখবেন আপনার সমস্যা কী রয়েছে অনেক সমস্যা দূর হয়ে যাবে। জানি না হাদিস, একটা হাদিস শুনেন, যে হাদিস কোনোদিন শুনেছেন হয়তো নাও শুনতে পারেন। আবু হুরায়রা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন, তারপরে বললেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অমুক ব্যক্তি রাত্রে সালাত পড়ে আর দিনে চুরি করে, রাত্রে সালাত পড়ে দিনে চুরি করে, রাত্রে সালাত পড়ে দিনে চুরি করে। দেখেন কথাটা বললেই নয়, আপনারা যার কেউ হাত বা পা লড়াচ্ছেন, কারোর গায়ে হাত দিচ্ছেন, কাউ কিছুরা করছে, এটা করিয়েন না। ও বক্তব্য অনেক শুনেছেন, পাপ হবে। কেন? যদি কাউকে ইশারা করেন, ইশারা যদি কাউকে করেন অথবা কথা বলেন, কারোর গায়ে হাত দিলেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে যেন পাপ কাজ করলো। খতিব কী বলছে ভালো করে শুনেন, আপনার কাজে লাগবে। তাহলেই হাদিসটা বলতাম না বললাম, বলা বা বলতে বাধ্য হলাম। ইমাম মুসলিম রহমাল একটা হাদিস নিয়ে এসছেন, যে কোনো ব্যক্তি যদি খতিব খুতবাতে ওঠার আগে মসজিদে আসে, তার সাধ্যমতো সালাত এবং ইবাদত বন্দী করে, তারপর যখন খতিব খুতবায় উঠে যায়, তারপরে মনোযোগ সহকারে খুতবা শুনে, ঢুললে হবে না, ঢুললে হবে না, উস্কো খুস্কলে হবে না, খতিবের খুতবা ভালো করে শোনা লাগবে। মনোযোগ, এখানে বলা হয়েছে মনোযোগ সহকারে খতিবের খুতবা শুনে, তাহলে এই জুমা থেকে নিয়ে অপর জুমা পর্যন্ত কোনো পাপ করে আল্লাহ মাফ করে দিবেন, আরও তিন দিনের গুনাহ তিনি মাফ করে দিবেন। তাহলে শুনতে এসেছেন কিছু শোনেন, শয়তান এমনিতেই আপনাকে বলছে ঘুমাও ঘুমাও, ঘুমার সময় কিন্তু আপনার ঘুমায় সময় অনেক রয়েছে, যদি আপনি নিজমুখ হন তাহলে ঘুম আসবে, আপনাকে শয়তান কবজ করে নেবে, আঁকড়ে ধরবে যে ঘুমাও ঘুমাও, শোনা দরকার নেই। তাই আমরা কিছু শুনতে এসেছি, কিছু ফায়দা নিতে এসেছি। আবারও বলছি এই হাদিসটি ইমাম মুসলিম রাহিমাল্লাহ নিয়েছেন, যে হাদিসটা বলছিলাম, আবু হুরায়রা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি আসলো, তারপরে বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অমুক ব্যক্তিটি রাত্রে সালাত পড়ে দিনে চুরি করে, রাত্রে সালাত পড়ে দিনে চুরি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাকে সালাত পড়তে দাও, তো সালাত পড়তে দাও, সালাত পড়লেই এই সালাতে তাকে অন্যায় অপকর্ম যা রয়েছে তাকে রক্ষা করবে। আমার কথা নাই, ইমাম আহমদ বিন হাম্বাল হাদিসটি নিয়েছেন, সহি হাদিস। তাই আপনি সালাত পড়েন, নিয়মিত ঠিকভাবে সালাত পড়ার চেষ্টা করেন। কোনো ব্যক্তি বিশ্বাস করেন অন্যায় করেন, যদি কোনো ব্যক্তি পাঁচ অক্ত সালাত জামাতে পড়ার চেষ্টা করে এবং ঠিকভাবে পড়ে, নিশ্চিত নিশ্চিত জেনে রাখেন সে হারামও খাবে না, হারামের পথেও যাবে না, আল্লাহ তাকে রক্ষা করবে। যদি তাই না হয় আল্লাহর কথা মিথ্যা হবে না কোশ্চিনকালেও। আল্লাহ বলছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয় সালাতই মানুষকে অন্যায় অপকর্ম বেহায়াপনা অশ্লীলতা যা রয়েছে সালাতে রক্ষা করবে।
যেমনটি আয়াত তেমনটি হাদিস শুনালাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন যে সালাত পড়তে দাও, সালাতই তাকে অন্যায় অপকর্ম থেকে রক্ষা করবে, আর সে চুরি করবে না, সে ডাকাইতেও করবে না, সে মানুষকেও মারবে না, তার ভয় চলে আসবে অন্তরে যে আমি একজন মুসল্লি, পাঁচ অক্ত সালাত পড়ি, অন্যায় কাজ করা যাবে না, তার অন্তরে আল্লাহ ঢেলে দেবেন আল্লাহর ভালোবাসা, আপনার অন্তরে চলে আসলে এমনিতেই আপনি ভালো হয়ে যাবেন। জি, আরও একটা আত্মত্যাগ করি, আনাস বিন মালিক থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি চল্লিশ দিন চল্লিশ রাত মেলাওয়াজ শুনেছেন, তারপরও শুনেন কাজে লাগান, চল্লিশ দিন চল্লিশ রাত পাঁচ অক্ত সালাত তাকবীরে উলার সাথে আদায় করবে। তাকবীরে উলা বলা হয় যখন মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলা শুরু করে, এটাকে বলা হয় তাকবীরে উলা। এইভাবে চেষ্টা করেন, যারা মুরব্বি আছেন, যুবক রয়েছেন, চেষ্টা করেন, বাড়িতে বসে নয় একবার চেষ্টা করেন, দেখি তো চল্লিশ দিন পাঁচ অক্ত সালাত, চল্লিশ দিন পাঁচ অক্ত সালাত যে ব্যক্তি তাকবীরে উলার সাথে পড়বে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য দুইটা সুসংবাদ দিচ্ছেন, তাদেরকে কোশ্চিন কালে আল্লাহ জাহান্নামে দিবেন না। এটি তার মানে দুনিয়া থেকে তাকে সার্টিফিকেট দিয়ে দিল আল্লাহ সবার জন্য, এটা সবার জন্য হাদিসটি। যে ব্যক্তি চল্লিশ দিন চল্লিশ রাত তাকবীরে উলার সাথে জামাতে শহীদ সালাত পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামে আর দিবেন না। দুই নাম্বার পয়েন্ট, তিনি বলছেন যে তাকে আর মুনাফিক বলা যাবে না, মুনাফিক আর হবে না, তার মানে মুনাফিকি কাজ তার ভিতরে হবে না। কিন্তু এই কাজটা খুবই কঠিন ও জটিল, চল্লিশ দিন চল্লিশ রাত তাকবীরে উলার সাথে চেষ্টা করেন, কাছে ধারে যাওয়ার চেষ্টা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে সাদ্দিদু ওয়াকারিবু, একটি কাজ না পারলেও তার নিকটবর্তী হওয়ার চেষ্টা করেন, নিকটবর্তী হওয়ার চেষ্টা করেন। আমি যখন হেফজখানায় পড়তাম, হাফিজি মাদ্রাসা, আমরা হাফিজি মাদ্রাসা বুঝি, তখন আমি চেষ্টা করেছিলাম, কাছাকাছি মনে পড়ে না, মনে হয় কাছাকাছি গিয়েছিলাম যে চল্লিশ দিন চেষ্টা করেছিলাম। চল্লিশ দিন যদি আপনি চেষ্টা করেন আর আপনার জীবনে ঘটে যায়, নিশ্চিত নিশ্চিত আপনি লিখে রাখেন যে আপনার জীবনে অন্যায় কাজ হবে না। ইমাম আলবানী রহমাল্লাহ তার সিলসিলা সহিহা গ্রন্থে হাদিসটি নিয়েছেন, হাদিসটি হাসান, আমার কথা নয়, আপনি কাজটি করেন আপনার জীবনে কল্যাণ হবে। তাই এর নামই খুশু খুজু, এর নামই খুশু খুজু। যে ব্যক্তি খুশু খুজু করে সালাত আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মমিন হিসেবে কবুল করবেন। তাই আমরা চেষ্টা করব। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের বৈশিষ্ট্যর ভিতরে চার নম্বর বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবে মুরিদুন, এবং যারা অশ্লীল অসার কথাবার্তা থেকে নিজেকে রক্ষা করে। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস করে, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। এক জায়গাতে বসলেই আমরা মিথ্যাচার আর একে অপরের তোহমাত আর মিথ্যা কথা বলা শুরু করি, যে মানুষের সম্পর্কে আমাদের না বললে পেটে ভাত যা রয়েছে আর রুটি রয়েছে হজম হয় না আমরা বলি, তার মানে আপনার এই কাজ যাতে না হয়, আপনি অপর ভাইয়ের প্রতি আপনি মিথ্যা তোহমাত দিবেন না, কাউরির গীবত থেকে নিজেকে রক্ষা করবেন। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উত্তম ব্যক্তি সেই যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। ইমাম বুখারী রাহমাল্লাহ হাদিসটি নিয়েছেন, তাই এখানে যে আল্লাযীনা হুম আনিল লাগবে মুরিদুন, এখান থেকে উদ্দেশ্য করছেন ওলামা সুন্নাহ যে নিজেকে যেগুলা কাজে কোনো ফায়দা নেই, যে কথায় কোনো ফায়দা নেই, বাতিল কথা থেকে নিজেকে রক্ষা করা, শিরকি বিদাতি। এবং ওলামা সুন্নাহ বলছেন যে আর একটা বাতিল হলো যে শিরকি কাজ থেকে নিজেকে রক্ষা করা, বিদাত যখন জানবেন বিদাত থেকে নিজেকে রক্ষা করা, এর নামই হলো যে যে কাজে কোনো ফায়দা নেই, যে কাজে কোনো ফায়দা নেই এ কাজ থেকে নিজেকে রক্ষা করার নামই একজন মুমিন মুত্তাকির এবং বৈশিষ্ট্য। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের জীবনে এই কাজগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করেন। জি, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পাঁচ নম্বরে মুমিনদের বৈশিষ্ট্য ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আপনি আমি হে যুবক যুবতী যারা রয়েছে, আমরা যেখানে থেকে আমরা বলি যে আপনার নিজ ইজ্জতকে রক্ষা করেন, যুবক তোমার ইজ্জতকে তুমি রক্ষা করো, যুবতী তোমার ইজ্জতকে রক্ষা করো। এ মর্মে উবাদা বিন সামিত থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন তোমাদেরকে আমি বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ছয়টি কাজ করলে তোমাদের জন্য জান্নাতের জিম্মা নিয়ে নিলাম, ছয়টি কাজ করলে জান্নাতের জিম্মা নিয়ে নিলাম। এক নম্বরে তিনি বলছেন যখন কথা বলবে সত্য বলবে, যখন কথা বলবে সত্য বলবে। দুই নম্বরে বলছেন ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করবে না। তিন নম্বরে বলছেন আমানত রাখলে খিয়ানত করবে না। চার নম্বরে বলছেন ওয়াহফাযু ফুরুজাকুম, তোমাদের লজ্জা স্থানকে হেফাজত করো, নিজেকে জেনা
বেবিচার অন্যায় অপকর্ম থেকে রক্ষা করা লাগবে। যেমন ছেলে তেমন মেয়ে, যে কীভাবে আপনি রক্ষা করবেন? আপনার সামনে আপনি পুরুষ মানুষ, আপনার সামনে বেগানা মহিলা আসলো, দেখার সাথে সাথে চক্ষু পড়ার সাথে সাথে নিচের দিকে আপনি মুড়ি করলেন, আপনি জান্নাতি। অনুরূপী মেয়েদের মা বোনদেরও তাই করতে হবে। মা বোন, তোমাদেরও পর্দা রয়েছে যে পুরো পুরুষ দেখলেই তোমাকেও নিচু নিষ্গামী হতে হবে। তার মানে পুরুষের শুধু পর্দা নয়, মেয়েদের পর্দা রয়েছে। যেমনটি ছেলেরা পর্দা করবে মেয়েদের দেখলে নিষ্গামী করবে, মেয়েরাও তাই করবে পরপুরুষ দেখে তাদেরকে নিজ মুখগামী করতে হবে। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাহলে তার জন্য জান্নাত রয়েছে। তারপরে তিনি বলছেন যে গদ্দু আবসারাকুম, চক্ষুকে অবনমিত করা, যেমন নিজেকে রক্ষা করা, নিজের ইজ্জতকে চক্ষুকে অবনমিত করা। এর ব্যাখ্যা আগে বললাম, নিজের চক্ষুকে অন্যায় অপকর্ম যা রয়েছে তা থেকে দেখা থেকে। আমরা ইন্টারনেট পেয়েছি, আর ইন্টারনেটে আপনার ছেলে মেয়ের প্রতি আপনি লক্ষ্য রাখেন, আপনার ছেলে হোক মেয়ে হোক ঘরে বসে বসে দেখা যায় অন্য অপকর্ম করছে, আপনি কিন্তু খেয়াল রাখেননি, ভুল হয়ে যাচ্ছে। আপনার মোবাইল নিয়ে আপনার ছেলে ল্যাংটা ছবি দেখছে, আপনার মেয়ে ল্যাংটা ছবি দেখে সে নিজে নষ্ট হচ্ছে, অপরকে নষ্ট করছে। আপনি সাবধান হয়ে যান। আপনার ছেলে মেয়েকে গড়তে হলে এই যে নেট মোবাইল রয়েছে এ থেকে সাবধান। আপনার ছেলে মেয়েকে আপনাকে নিজে গাইড দিতে হবে, আপনার ছেলে মেয়েকে নিজেকে গাইড দিতে হবে। ছেলে মেয়েকে যদি গাইড না দিতে পারেন আপনার জীবন ব্যর্থ, আপনার জীবন ব্যর্থ। ছেলে মেয়েকে এখনই মোবাইল দিবেন না, ছেলে মেয়ের জ্ঞান বুদ্ধি না হলে বড় যেগুলা মোবাইল রয়েছে নেট আলা মোবাইল দিবেন না, নচেত যদি দেন আপনি নিজের ছেলে মেয়েকে ধ্বংস করছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন অগুদ্দু আবসারাকুম, যে চক্ষুকে অবনমিত করবে, অকুফু আইদিয়াকুম, এবং অন্যায় কাজ থেকে নিজেকে রক্ষা করবে, অন্যায় কাজ থেকে নিজেকে রক্ষা করবে, নিজের হাতকে রক্ষা করবে। মুহাম্মদ বিন হাম্বাল তার গ্রন্থে হাদিসটি নিয়ে এসেছেন। জি, এরপরে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে আয়াতে মুমিনদের বৈশিষ্ট্য যে ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ না করা, আমানত রক্ষা করা, আমানত রক্ষা করা, এই বিষয়গুলা আমরা লক্ষ্য রাখবো। আল্লাহ সুবহানাহু তাআলা তারপরে বলছেন যে তাদের স্ত্রী, এবং আরেকটা বলছেন যে যারা মুমিনদের একটা বৈশিষ্ট্য হলো তাদের স্ত্রী থাকলে স্ত্রী তাদের সহবাস করবে এবং অন্য সাথে নয়। তার মানে যদি কেউ স্ত্রী এবং তার অধিভুক্ত যদি অধিকারভুক্ত দাস থাকে তাহলে ভিন্ন কথা, আর যেগুলো অন্য উপকর্ম যেগুলা এর বাইরে যেগুলা সেগুলা সীমালঙ্ঘন, তাই আমরা জেনা বেবিচার যা রয়েছে এর থেকে নিজেকে আমরা রক্ষা করব, জেনা বেবিচার কাজ থেকে নিজেকে রক্ষা করব। জাবির বিন আবদুল্লাহ তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা বোনেরা যখন বেরিয়ে যায়, মহিলারা যখন বাড়ি থেকে বেরিয়ে যায়, শয়তান তাকে এইভাবে তার আট চোখ দিয়ে দেখতে থাকে। যদি মহিলারা মা বোন যারা রয়েছেন যদি পর্দা পোশিদা করেন ভালো, যদি না করেন শয়তান আপনাকে চাই উলঙ্গ করে দেখতে। শয়তান শব্দ সর্বদা চাই যে মা বোনদেরকে রাস্তা পথে উলঙ্গ হয়ে চলুক, এটা শয়তান চাই। তাই যে মা বোন যারা রয়েছেন আপনাদের করজোর করে বলি, আপনারা মায়ের জাতি, আপনাদের সম্মান রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে স্ত্রীরা সবার মা, তো আপনারা মায়ের জাতি, আমারও মা রয়েছে, আপনারও মা রয়েছে, আপনার মেয়ে রয়েছে, আমারও মেয়ে রয়েছে। এইগুলা সবগুলা মেয়েরা গোটাই তাদের পর্দা বিধায়, এরা যত বেশি, যত মহিলারা যত বেশি লজ্জাশীল এবং পর্দানশীল তার ইজ্জত আল্লাহ আরও উপরে বাড়ায় দিবে। যত বেশি পর্দানশীল লজ্জাশীল, যে বেশি পরেশগার, আল্লাহ তার ইজ্জত বাড়ায় দিবে। তাই যে বিষয়টি যে আপনার নিজের ইজ্জতকে আপনি রক্ষা করেন তাহলে আপনার ইহকাল পরকাল কল্যাণ হবে। তাই এটিও মুমিনদের বৈশিষ্ট্য যে পর্দা পোশিদের সহিত বের হবে, রাস্তা পথে বের হওয়ার প্রয়োজন হলে পর্দা পোশিদের সহিত বের হবে, নচেত বের হওয়ার প্রয়োজন না থাকলে রাস্তাপথ এমনিতেই ঘাট বাজার অশ্লীল অপকর্ম, এমনিতেই বের হলেই আপনি বুঝতে পারেন কি সমস্যা মনে হয়, এত সমস্যা যে মুমিন মুত্তাকি যারা নিজেকে চলতে চায় খুব কঠিন ও জটিল। বাজারে আপনারা আছেন নিজেই বুঝেন, এখানে বুঝার আর কোনো দরকার নেই। জি, এরপরে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন ওয়াল্লাযীনাহুম আলা সালাওয়াতিহিম হাফিজুন, লাস্ট আবার মুমিনদের বৈশিষ্ট্য বললেন যে যারা সালাতকে হেফাজত করে, এটি একটা মুমিনদের বৈশিষ্ট্য, সালাতকে হেফাজত করে। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু তাআলা দুইটা বিচার করবেন, সর্বপ্রথমে একটা বিচার হলো সালাতের বিচার। ইমাম মুসলিম রহিমাল্লাহ হাদিস নিয়েছেন, যে ব্যক্তি সালাত কীভাবে পড়লো, এমন একটা হাদিস আনাস বিন মালিক থেকে বর্ণিত। তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাওয়ালু মা ইউহাসাবুহুল আব্দু ইয়াউমাল কিয়ামা, যে বান্দার সর্বপ্রথম সালাত সম্পর্কে জিজ্ঞেস করা হবে, তার যদি সালাত ঠিক হয়
তাহলে অন্য আমলগুলা ঠিক হয়ে যাবে, সালাত যদি না ঠিক হয় অন্য আমলগুলা বরবাদ হয়ে যাবে। ইমাম আলবানী রহমাল্লাহ তার সিলসিলা সহিয়া গ্রন্থে হাদিসটি নিয়েছেন, তা আমরা সালাদকে হেফাজত করব, সালাদকে আরও বেশি বেশি হেফাজত করব। মনে হয় আমাদের ভুল হয়ে যাচ্ছে, সালাদ মনে হয় আমাদের ঠিক হচ্ছে না, সালাদ পড়ার বিষয়টি আমরা আরও নিজেকে হেফাজত করব। এগুলা মুমিনদের বৈশিষ্ট্য, যদি এই বৈশিষ্ট্যগুলা, তাই এক নম্বরে বলছিলাম আত্মত্যাগী হওয়া, ইবাদতে আত্মত্যাগী হওয়া। দুই নম্বরে সফল কাম মুমিন, যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করল সে সফল কাম, যে ব্যক্তি সালাতে খুশুখুজুভাবে সালাত আদায় করল সে সফল কাম, এবং তারপরে যে ব্যক্তি অন্যায় অপকর্ম থেকে অসার কথাবার্তা থেকে নিজেকে রক্ষা করলো সেও ব্যক্তি সফল কাম, এরপরে যে ব্যক্তি আমানতের খিয়ানত করলো না, ওয়াদা ভঙ্গ করলো না, এ ব্যক্তি সফল কাম, যে ব্যক্তি তার স্ত্রী এবং অধিকারভুক্ত দাস ব্যতীত জেনা ব্যবচার থেকে নিজেকে রক্ষা করলো এও সফল কাম, যে ব্যক্তি সালাতে সালাতকে হেফাজত করলো এ ব্যক্তিও সফল কাম। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযীনা ইয়ারিসুন আল ফিরদাউস হুম ফিহা খালিদুন, যে এই ব্যক্তিগুলাই জান্নাতুল ফিরদাউসের অধিকারী, এই ব্যক্তিগুলাই জান্নাতুল ফিরদাউসের অধিকারী। দুইটা হাদিস ফিরদাউস সম্পর্কে, দুইটা হাদিস দুইভাবে এসেছে, একটা আনাস থেকে আর আবু হুরায়রা থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোনো ব্যক্তি যদি তিনবার জাহান্নাম থেকে আল্লাহর কাছে মুক্তি চাই, তাহলে জাহান্নাম বলে আল্লাহ গো সে তো জাহান্নাম থেকে মুক্তি চাচ্ছে, তাকে জাহান্নাম থেকে আমার শাস্তি থেকে মুক্তি দিয়ে দাও। জান্নাত বলে হে আল্লাহ আমার কাছে, তোমার কাছে জান্নাত চেয়েছে তিনবার, তাকে জান্নাত দিয়ে দাও। এরপর অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি জাহান্নাম থেকে সাতবার মুক্তি চাইবে, জাহান্নাম বলবে তাকে জাহান্নাম থেকে মুক্তি দাও। যে ব্যক্তি জান্নাত সাতবার চাইবে, আল্লাহ জান্নাত বলবে আল্লাহ তাকে জান্নাত দাও। তো আমরা জান্নাত চাওয়া মানে ইবাদত বন্দী করার মাধ্যমে আপনি আল্লাহর কাছে জান্নাতে পেতে চাইতে পারেন। আল্লাহকে বলেন হে আল্লাহ আমার কিছু না বলতে পারলে আল্লাহ আমার আব্বা আম্মাকে জান্নাত দাও, হে আল্লাহ আমার আব্বা আম্মাকে জান্নাত দাও, হে আল্লাহ আমার আব্বা আম্মাকে জান্নাত দাও, হে আল্লাহ আমার আব্বা আম্মাকে জাহান্নাম থেকে রক্ষা করো, হে আল্লাহ আমার আব্বা আম্মাকে জাহান্নাম থেকে রক্ষা করো, হে আল্লাহ আমার আব্বা আম্মাকে জাহান্নাম থেকে রক্ষা করো। নিজের বড় বলেন হে আল্লাহ আমি তোমার কাছে জান্নাত চাই, হে আল্লাহ আমি তোমার কাছে জান্নাত চাই। এইভাবে আপনি বলেন একবার তিনবার, এইভাবে আপনি সাতবার পর্যন্ত বলতে থাকেন, এটা শরীয়ত সম্মত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তাই আমরা যদি এইভাবে আল্লাহর কাছে এইভাবে চাইতে পারি, ইনশাআল্লাহ আশা করি যে আপনার আমার কল্যাণ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের ইহকাল পরকাল কল্যাণ দান করেন, মুমিনের বৈশিষ্ট্যগুলো যাতে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, এর মাধ্যমে আপনার আমার ইহকাল পরকাল কল্যাণ। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اغفر لجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والاحياء منهم والاموات হে আল্লাহ আমাদের মাঝে অনেকেই অসুস্থ রয়েছে, আল্লাহ তুমি তাদেরকে শেফায়ে কামিলা দান করো। হে আল্লাহ আমাদের মাঝে অনেকে ঋণগ্রস্ত রয়েছে, আল্লাহ তাদের ঋণ পরিশোধ করা তৌফিক দান করো। হে আল্লাহ আমরা যাতে করে কোরআন এবং হাদিস অনুযায়ী জীবনযাপন করতে পারি সে তৌফিক আমাদের দান করো। আমরা যতদিন আমরা এই দুনিয়াতে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত যাতে সঠিক দিন নিয়ে বেঁচে থাকতে পারি সে তৌফিক দান করো। মুমিন মুত্তাকি হওয়ার জন্য যেগুলা বৈশিষ্ট্য রয়েছে আল্লাহ আমাদের জীবনে যাতে বাস্তবায়ন করতে পারি এবং ঠিকভাবে সালাত আদায় করতে পারি, আমরা অন্য উপকর্ম থেকে আমরা যাতে দূরে থাকতে পারি সে তৌফিক আমাদেরকে দান করো। সারা বিশ্বের মুসলিম মুসলিমাত যারা নরনারী যেখানে লাঞ্ছিত হচ্ছে আল্লাহ তাদেরকে তুমি রক্ষা করো। আমরা জানি যে মুসলিম জাতির উপর এমনিতেই যে কোনো জায়গাতে, কাশ্মীরে খাস করে, কাশ্মীরে কথাটা বলতে ভুলে গেছি, খাস করে কাশ্মীরে মুসলমানদের উপর অত্যাচার করা হচ্ছে। তো আমরা দোয়া করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের যেন রক্ষা করেন। আমরা কিছু না করতে পারলে অন্তত দোয়া করব, কিছু না করতে পারলে একজন মুসলিম অপর মুসলমানের ভাই আবু হুরায়রা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান অপর মুসলমানের ভাই, লা ইয়াযলিমুহু কেউ কার প্রতি জুলুম করতে পারে না, ওয়ালা ইয়াখযুলুহু কেউ কাউকে অপমান করতে পারে না, এবং কাউকে
ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে না, ওয়ালা ইয়াখদুলুহু, এবং লাঞ্ছিত করতে পারে না। তো লাঞ্ছিত যদি কেউ করতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো তার মুসলিম ভাইকে হেকারত করা এবং নিকৃষ্ট ভাবা এই, তার ভাইকে সে তার ভাইয়ের প্রতি জুলুম করে, অন্যায় করে, হেকারত করে, এই যদি তার ভাইকে কেউ করে তাহলে সে সব থেকে নিকৃষ্ট ব্যক্তি। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাকওয়া হলো এই অন্তরে, এখানে তিনবার দিয়ে বললেন তাকওয়া এই জায়গাতে, তাকওয়া এই জায়গাতে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দামহু হারামুন, এক মুসলিমের রক্ত অপর মুসলমানের জন্য হারাম, ওয়ামালুহু হারামুন, এক মুসলমানের অর্থ সম্পদ আরব মুসলমানের জন্য হারাম। তার মানে এক মুসলিম অপরের মাল অন্যায়ভাবে নিয়ে নিতে পারে না। একজন মুসলিম ভাই অপর ভাইয়ের ধন সম্পদ অন্যায়ভাবে নিয়ে নিতে পারে না। তারপরে বলছেন, ওয়াইরজুহু হারামুন, আপনি আপনার কোনো ভাইয়ের ইজ্জত আবরুকে নষ্ট করতে পারেন না। তার মানে তার মানিজ্জতকে নষ্ট করতে পারেন না, তার মানিজ্জত নিয়ে আপনি কথা বলতে পারেন না। তাই তারাও আমাদের মুসলিম ভাই, সারা বিশ্বে এমনিতেই মুসলমানদের উপর জুলুম অত্যাচার চলছে, আর আমরা আসলেই এইগুলা খাওয়ার কারণ, একমাত্রই কারণ যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই যে আমরা দীন ইসলাম থেকে কিন্তু দূরে সরে গেছি, দীন ইসলাম থেকে বাস্তবেই দূরে সরে গেছি। আর গতকালকে এক ভাই এসেছিলেন, মুরব্বি, তিনি বলছেন যে 2 বছর আগে আমি খ্রিস্টান ছিলাম, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, তো যে আমাকে মারা হয়েছে, এমন মারা মারছে আমাকে যে মারার কারণে আমাকে এই মাথায় এবং পায়ে এমন মারছে যে আমি অনেক জিনিস ভুলে যাই, মনে থাকে না। তো আমাকে মেরেছে, আমার ছেলে মেয়েকে মেরেছে, আমার স্ত্রীকে মেরেছে, আমার বাবা এইভাবে মেরেছে, একমাত্র কি যে আমি মুসলিম হয়েছে। তাই তিনি বলছেন যে আরেকজন মুসলিম বলছে, সে মুসলিম দেখেন, সে মুসলিম হ্যাঁ বলছে, হ্যাঁ তুমি মুসলমান হয়েছো, মুসলমান হওয়ার পরে মসজিদে চেয়ে বেড়াচ্ছ, খ্রিস্টান ছিলে সেটাই তো ভালো ছিল। দেখেন কেমন মুসলিম আপনি, একজন মুসলিম হয়ে আপনার মুসলমান ভাইকে আপনি তাকে সাহায্য করবেন না, সাহায্য করে তাকে হেকারত করছেন, অপমান করছেন, অবদস্ত করছেন, তাহলে আপনি নিজেই মুসলিম নামে কলঙ্ক, আপনি সমাজকে নষ্ট করছেন। তাই কেমন আপনি মুসলিম যে আপনার মুসলমান ভাই সে যে হোক যদি তার কোনো বিপদে আসে, আপনার আমার উচিত হবে যতটুকু পারবো আমি সাহায্য করা আপনার আমার উচিত। কিন্তু যদি না পারে অন্তত দুটা ভালো কথা বলবো, কিন্তু তাকে অপমান করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন বলছেন, আবু হুরায়রা থেকে অন্য হাদিসে তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের কোনো প্রয়োজন মিটাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার প্রয়োজনগুলো মিটিয়ে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বলছেন, যে ব্যক্তি অপর ভাইয়ের, তার মুসলিম ভাইয়ের বিপদ আপদ মুসিবত দূর করে দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার বিপদ আপদ মুসিবতগুলো দূর করে দিবেন। যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের দুঃখ কষ্টগুলো দূর করবে এবং তার বিষয়গুলো দস্তুরটি গোপন রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারও দস্তুরটি গোপন রাখবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস নিয়েছেন, আর একটা হাদিস নুমান বিন বাশির বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক মুসলিম অপর মুসলমান যেমন ইটাকের সাথে আর একটি সম্পর্ক রয়েছে, অনুরূপী একজন মুসলিম ব্যক্তি যে তার দেহে যদি একটা অঙ্গ কষ্ট পায় তাহলে তার গোটা বডি কষ্ট পায়। আপনার মুসলিম ভাই কষ্ট পাচ্ছে, আপনাকেও কিছু না করতে পারলে অন্তত কষ্ট পাবেন, তার জন্য আপনার রাত্রে উঠে অন্তত আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাদেরকে রক্ষা করো, মুসলিম ব্যক্তি যে যেখানে লাঞ্ছিত হচ্ছে আল্লাহ তাদেরকে রক্ষা করো, এই দোয়াগুলো তো আমরা করতে পারি, অপর ভাইয়ের জন্য তো করতে পারি। তাহলে বোঝা যাবে আপনার আমার ইমানের কেমন মজবুত রয়েছে। তাই অবশ্যই আমরা চেষ্টা করি, আমরা খাস করে দোয়া করি, হে আল্লাহ, যারা কাশ্মীরে, ফিলিস্তিনে, বিভিন্ন জায়গাতে যে সমস্ত মুসলিম ভাইয়েরা যারা অপমান অপদস্থ হচ্ছে আল্লাহ, তাদের প্রতি তুমি রহম করো, দয়া করো, তাদেরকে তুমি হেফাজত করো, এবং সারা বিশ্বে যে যেখানে মুসলমানরা আছে আল্লাহ তাদেরকে সবাইকে রক্ষা করো। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।